আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিতে কি কি উপকরণ লাগবে তা এখানে দেয়া আছে। আমি কিছু পরিমাণ আলু এখানে স্লাইস করে কেটে নিয়েছি, কিছু পরিমাণ পেঁয়াজ আমি স্লাইস করে কেটে নিয়েছি, তারপর তেজপাতা, দারচিনি এবং কাঁচামরিচ আমি এখানে নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ আদা বাটা, 3 টেবিল চামচ রসুন বাটা এবং কিছু গোলমরিচ নিয়ে নিয়েছি, তা বাটা এবং বাদাম বাটা আমি এখানে একটি বাটিতে আলাদা করে নিয়ে নিয়েছি এবং কিছু পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এখন আমি রান্নাটি শুরু করতে যাব। কড়াই এখন চুলায় নিয়ে নিয়েছি, এখন এখানে জ্বালটা ধরিয়ে দিব। আমি এখানে 3 টেবিল চামচ তেল নিয়ে নিয়েছি, রান্নার রেগুলার তেল। এখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পুরো পেঁয়াজটাই আমি এখানে দিয়ে দিব। আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন আমি দারচিনি এবং তেজপাতা দিয়ে দিচ্ছি। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, কাঁচামরিচগুলোকে কেটে নিতে হবে। এখন আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিব। আদা বাটাও দিয়ে দিচ্ছি, গোলমরিচগুলোও দিয়ে দিচ্ছি। আমি বাদাম বাটা এবং জিরে বাটা দুটোই দিয়ে দিচ্ছি। এখন এটাকে কিছুক্ষণ লাগবো নেড়ে নিব। এক চামচ পরিমাণ হলুদ নিয়ে নিচ্ছি, মরিচ নিয়ে নিচ্ছি। দুই চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দুই চামচ পরিমাণ হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এটা ভালোভাবে মিশিয়ে নিব। এখন আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি।
তেলটা উপরে উঠে গেছে, তার মানে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমার ক্লিন করে রাখা চিকেনগুলো আমি এখন দিয়ে দিব। এখানে আমার 1 কেজি পরিমাণে চিকেন দেওয়া আছে। এখন আমি চিকেনটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে জালটা একটু কমিয়ে নিতে হবে। আমি চিকেনটাকে একটু নেড়ে দিব। এই পর্যায়ে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। এখন আমি এটা কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব, কিছুক্ষণ ওয়েট করব। এখন আমি এটাকে এখানে আমি আলু দিয়ে দিব। এখানে আপনারা পরিমাণ মতো আলু নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছে মতো। এখন এটা আমি নেড়ে মিশিয়ে দিব। কিছুক্ষণ আবার ঢেকে রাখবো। এখন এটা আমি কষিয়ে নিলাম, তারপর এখন আমি এখানে পানি দিয়ে দিব। এখন আমি নেড়ে নিব। এখন আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে নিব। এখন আমার এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এটা এক্সেপশনাল, এটা আপনারা না চাইলে নাও দিতে পারেন। এখন আমি এখানে কিছু মরিচ দিয়ে দিচ্ছি, যেহেতু এটা ঝাল চিকেন রেসিপি সেহেতু আমি ঝালটাকে বেশি প্রাধান্য দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে রাখবো আর কিছুক্ষণ, তারপর আমি এটাকে পরিবেশন করব। এখন আমি তেলে রাখা জিরাকে গুঁড়ো করে আমি এখন এটাকে দিয়ে দিব। এটা আমাদের চিকেনের স্বাদটা আরও 1 অংশ বাড়িয়ে দিবে। এখন আমরা এটাকে পরিবেশন করব। সো গাইস, আমি এখন খাবারটাকে পরিবেশন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর হয়েছে। আপনারা চাইলে বাসায় এই খাবারটি খুব সহজেই তৈরি করে ফেলতে পারেন। আমার ভিডিও আজকে এই পর্যন্তই। ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।